চট্টগ্রামের ফটিক শরীফ উপজেলাত ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে সোহেল নামের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু। এপ্রিলের 9 তারিখ রবিবার দুপুর 1:30 দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের ফটিক শরীফ ফায়ার সার্ভিস স্টেশন এলাকার নিজে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সাথে সাথে পথচারীলে হতাহতলের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত লই গেলি দায়িত্বরত চিকিৎসক সোহেলার মৃত বলে ঘোষণা করেন। আহতলের দ্রুত প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাটাই দিয়ে হই। এই ঘটনা মোহাম্মদ শাহাবুদ্দিন ও কামাল উদ্দিন নামক দুজন আহত হই। নিহত আহত ব্যাকুনবাড়ি উপজেলার নারায়ণহাটিনের 8 নম্বর ওয়ার্ডের শৈলকুপা গ্রামত বলে জানা গিয়ে। আর নিহত সোহেল শৈলকুপা গ্রামের আবুল মনসুরের ফ। সি প্লাস টিভি চট্টগ্রাম।